ভিউয়ার্স, আশা করি সবাই আপনার ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে দাওয়া ডিভিআরে আপনার যদি কোনো সময় এইচডিডি এরর দেখা, সেক্ষেত্রে আপনি কী করবেন, ঠিক আছে? অবশ্য করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বাসাতে হোক অফিসে হোক নিজেই সমাধান করতে পারবেন এবং বেসিক একটা নলেজ আসবে, কোনো জায়গায় আশা করা যায় ঠকবেন না। আচ্ছা, মূলত আমাদের যে এরর মেসেজ দিচ্ছে সেটা হলো এইচডিডি এরর, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এখানে তো ডিভিআর থেকে একটা বিপ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, দেখেন একটু পরপর পিপ পিপ করে আওয়াজ করে, ঠিক আছে? এক মিনিট পর পর এটা আওয়াজ দেয় যায়, দেখছেন তো? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের মূলত এটা মেসেজ দিচ্ছে হার্ড ডিস্কের জন্য, ঠিক আছে? আমাদের যেটা আপনার রেকর্ড ব্যাকআপ থাকে এবং রেকর্ড ফুটেজগুলো যেখানে সংগ্রহ থাকে সেটা সমস্যা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিভিআরটা খোলা লাগবে, খুলে দেখতে হবে আমাদের যে মেন মেশিনটা যেখানে রেকর্ড হয় সেটা কিন্তু খুলতে হবে, ঠিক আছে? আর অবশ্যই এটা আমাদের হলো 8 চ্যানেল মেশিন। তো আমি এটা পাওয়ার বিচ্ছিন্ন করে দেবো, ফার্স্টে পাওয়ার অফ করে দিলাম। তারপরে এটা নাট থাকবে আপনার সব সাইডে, নাটগুলো অবশ্যই রিমুভ করেন। ফার্স্টে 4টা নাট থাকবে, এই সাইডে থাকবে, ডান দিকে থাকবে, আর পেছনে 2টা থাকবে, ঠিক আছে? নাটগুলো রিমুভ করলে এটা ইজিভাবে খুলতে পারবেন, এটা খুব একটা জটিল না। আর মূলত এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, আর এটা হলো আমাদের সার্কিট। তো আমাদের সমস্যা হচ্ছে হার্ড ডিস্ক থেকে, ঠিক আছে? আমাদের হার্ড ডিস্কের ফুটেজগুলো হয়তো বা আমরা পাবো না, হয়তো বা সে ফুটেজগুলো হয়তো বা আউট করে দেওয়া লাগবে। এবং এই হার্ড ডিস্কটা আমাদের কানেকশন দিতে হবে কম্পিউটারে, ঠিক আছে? পিসির সাথে সংগ্রহ মানে কানেক্ট করে তারপরে হচ্ছে এটা আবার ফরম্যাট করা লাগবে, ঠিক আছে? তো পিসিতে লাগে, আমরা দেখবো যে কী অবস্থা এটা, তারপরে আমি কথা বলছি এ বিষয়ে। তো আমরা হার্ড ডিস্কটা বের করে আমরা এখন লাগাবো এটা যে কোনো একটা কম্পিউটারে লাগাবো। ভিউয়ার্স, আমরা যেভাবে হার্ড ডিস্কটা কানেকশন দিয়েছি পিসিতে, একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক যেভাবে কানেকশন দেয় সেমভাবে আপনি কানেকশন দেবেন। এবং আমাদের এটা কিন্তু হার্ড ডিস্ক একটা লাগানো আছে পিসিতে, আর এটা আমি এক্সটার্নালভাবে লাগালাম। এটা কারণ হলো অনেক সময় হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যায় অথবা এরর হয়ে যায়, হ্যাঁ এরর দেখায়, সেক্ষেত্রে হার্ড ডিস্কটা আবার নতুন করে পার্টিশন করলে আমাদের ডিভিআরে লাগালে সেক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যাবে। তবে এটা দেখাচ্ছে, ফার্স্টে আপনি হার্ড ডিস্কটা এভাবে লাগাই নেবেন। লাগানোর পরে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে দিস পিসির উপরে, অথবা আপনার মাইক্রোমিটার উইন্ডোজ 7 যে থাকে মাইক্রোমিটার দেখাবে, আর উইন্ডোজ 10 অথবা 11 থাকলে দিস পিসি দেখাবে, ঠিক আছে? তো এর উপর আই বাটন ক্লিক করে আমি চলে যাবো ম্যানেজ সেটিংয়ে। ম্যানেজে যাওয়ার পর আমাদের এই অপশনটা আসবে, এই অপশনটা আসার পরে এটা আসতে অত একটু লেট হয়, হ্যাঁ সমস্যা নেই। তারপর আমি ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। তারপর এই যে অপশনটা আমাদের হার্ড ডিস্কটা অলরেডি চলে আসছে, এখানে 2টা মোড আছে, একটা হলো MBR, একটা হলো GPT, ঠিক আছে? তো আমাদের MBR মোডে থাক। তো আমি ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের নিচে কিন্তু হার্ড ডিস্কটা শো করছে, এটা হলো 1 TB, আর শো করছে হলো 931.51, ঠিক আছে? তো এটা আনলকেড হয়ে গেছে। এটা আবার আইবনে ক্লিক করে আমি এই যে নিউ স্লিম ভলিউম করবো এন ক্লিক করবো। করার পরে আমাদের আবার নেক্সট মারার জন্য বলছে, নেক্সট মারবো। আবার এখানে যা অপশন আছে সেটা থাকবে, ঠিক আছে? যা পয়েন্ট আছে, যেহেতু পার্টিশন আমরা একটা করবো, আবার নেক্সট করবো। আর পার্টিশন ডি পার্টিশন নেবে, সিলেক্ট হয়ে যাবে অটো। আবার নেক্সট করবো, আবার নেক্সট করবো, ফিনিশ। তার মানে আমাদের হার্ড ডিস্ক কিন্তু ড্যামেজ হয়নি, জাস্ট আমাদের হার্ড ডিস্কটা এরর দিয়েছে এবং আনলকেটেড হয়ে গেছে, যে কারণে সাপোর্ট নিচ্ছে না ডিভাইসে। আমাদের অলরেডি কিন্তু পার্টিশন হয়ে গেছে, এটা শো হয়েছে নিউ ভলিউম ডি। তারপরে আমি ডিস পিসিতে গিয়ে একটু দেখে নেবো ভালো করে। ভিউয়ার্স, এটা হলো আমাদের ডি পার্টিশনটা, একদম ঠিক আছে? তো আবার আমি কম্পিউটারটা শাট ডাউন দিয়ে আমি হার্ড ডিস্কটা আমাদের ডিভাইসে আবার লাগাই দেবো। লাগানোর পর আমি দেখবো যে আমাদের ওটা ঠিক হয়েছে কিনা। তো আমাদের হার্ড ডিস্কের কাজ শেষ, আমি হার্ড ডিস্কটা ই করে নিলাম, খুলে নিলাম। এরপরে আমাদের যে ডিভাইস আছে আবার ডিভিআর আবার সেট করে দিলাম, যেভাবে কানেকশন ছিল সেমভাবে আপনি আবার কানেকশন দিয়ে দেবেন কিন্তু, ঠিক আছে? আমাদের হয়ে গেছে। এখন আমি লাইন দেবো, লাইনটা দিয়ে আপনাদেরকে দেখা যে কী অবস্থা, এবং আমি নিজেও বুঝবো যে এটার কী অবস্থা। এখন অলরেডি পথ চলে আসছে ডিসপ্লের অপেক্ষা।
আর ভিউস আমাদের চ্যানেলটা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা নিত্য নতুন এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে থাকি আমরা। তো অবশ্য ডিভিআর বন্ধ থাকলে নতুন করে অন হতে একটু সময় লাগে, আপনারা সবাই হয়তো জানেন, সেটুকু সময় তো আপনাদেরকে দেওয়া লাগবে, অবশ্যই অপেক্ষা করা লাগবে। তো আশা করে যে আমাদের এই ধরনের প্রবলেম হলে এইভাবে ই করলে ঠিক হয়ে যাবে, আর তারপরে যদি এই ধরনের সমস্যা হওয়ার পরে আপনি এইভাবে কাজ করে যেতে না নেয়, হার্ড ডিস্ক সাপোর্ট না নেয়, সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক হয়তো বা রিপ্লেসমেন্ট করলে আশা করা যায় ঠিক হয়ে যাবে এটা, কারণ ডিভিআর কমই নষ্ট হয়। তো ভিউয়ার্স দেখেন আমাদের এখন তো যেটা সমস্যা হয়েছিল ওটা কিন্তু সমাধান হয়ে গেছে, আমরা সাকসেস হয়েছি। আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলারই আমরা আপলোড করি।